তোমরা ভালো আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার তো স্নান পুজো সব হয়ে গেছে, এখন বাজে 11টা, রান্নাঘরে যাব। আজকে অনেক দেরি হয়ে গেছে, সকালের খাবার টাবার কিচ্ছু করতে পারিনি। হ্যাঁ, ভাত হলে হয়তো আজকে ভাতই খেয়ে নেব, আমি কিন্তু ভাত খাই না সকালে। হ্যাঁ, আর সেদিন তোমাদের বলেছিলাম না যে রোদ্র উঠেছে, কিন্তু রাত্রে তো সেই বিদ্যুৎ চমকানো। তোমাদেরকে একটু দেখাবো। আর আজকে আবার এই যে সকালবেলা অল্প বৃষ্টি হয়, মানে ঝিরঝির বৃষ্টি, আবার এই যে এখন আবার রোদ্র উঠছে। বন্ধুরা, যখন বিদ্যুৎ চমকাচ্ছিল তখন কিন্তু কথা বলছিলাম, কিচ্ছু শোনা যাচ্ছিল না, তাই এখন বললাম। বন্ধুরা, তোমরাও চলো আমার সাথে, শোল মাছ রান্না করবো, তোমাদের সেটা দেখাবো। শোল মাছ রান্না দেখতে থাকো তোমরা। বন্ধুরা, অন্যদিন তো সকালে ভাত খাই না, আজকে ভাত খাচ্ছি। হ্যাঁ, অন্যদিন সকালে লুচি খাই, নাহলে মুড়ি ঠুড়ি খাই, মুড়ি কলা। আজকে সকালে ভাত খাচ্ছি আমি। এই যে এটা হচ্ছে মসুর ডালের বড়া, আর এখানে হচ্ছে এটা হচ্ছে শোল মাছ ভাজা, আর এটা হচ্ছে শোল মাছ মাখা। এটা দিয়ে ভাত খাবো, দেখতে থাকো তোমরা। তারপরে রান্না এরপরে রান্না করব শোল মাছের, হ্যাঁ, মানে শুকনা শুকনা করে তরকারি। এমনি সব রান্না হয়ে গেছে আমার, ডাল ভাজি শাক সব হয়ে গেছে। এরপরে মাছটা করব দিয়ে খালি। অন্যদিন লুচিও করি, বড়টাও করি, আজকে আর ইচ্ছা করলো না করতে। বন্ধুরা, এই যে তেল দিয়ে দিলাম, এখন হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিব। এখানে পেঁয়াজ আর রসুন 1 কোয়া, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, আর লবণ হলুদ দুটোই দেওয়া হয়ে গেছে। এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, মানে একটু নরম হবে, তারপরে এখানে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়া। জিরার গুঁড়া একটু এগুলো ভাজা ভাজা হয়ে গেলে পরে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে তারপরে মাছগুলো দিয়ে দেবো, একটু জিরার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এখন জল দিয়ে দিব, এখন মাছগুলো দিয়ে দিব, মাছের সাথে যে মাছের ডিম আছে সেটাও দিয়ে দিব। এই যে দেখো মাছের ডিম, এই যে ডিমগুলি। তোমাদের যদি ভিডিওটি দেখতে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।